বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের আগে থেকে শুরু হয়েছিল এবং নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী ভোট গণনার দিনে যে সন্ত্রাস আপনাদের মাথার মধ্যে আছে, আপনাদের হিসাবের মধ্যে আছে, যে ধরনের আক্রমণ এই অঞ্চলে দাঁড়িয়ে সংগঠিত করা হয়েছে, বিরোধী পার্টি তার পরিবারের উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে, আজকে মানুষের অধিকার আক্রান্ত হয়েছে, জোর করে বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করতে হবে, জোর করে বিরোধী শূন্য পৌরসভা তৈরি করতে হবে, আর পঞ্চায়েতি ব্যবস্থায় ক্ষমতায় এসে জনগণের অর্থ লুট করতে হবে। আমফানের টাকা লুট হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে ঘরের টাকা লুট হচ্ছে, কাঠ বানিয়ে দিতে হচ্ছে, 100 দিনের কাজ যেটা অধিকার ছিল আমাদের সময়, অনেক লড়াইয়ের মধ্য দিয়ে প্রথম ইউপিএ সরকার কাজের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প রিগা চালু হয়েছিল, পঞ্চায়েতি ব্যবস্থার মধ্য দিয়ে 100 দিনের কাজ, গ্রামের মানুষ তারা 100 দিন কাজ করবার অধিকার পেয়েছিলেন। যদি কাজ পঞ্চায়েত না দিতে পারে তাহলে পঞ্চায়েতকে অর্থ দিতে হবে, মজুরি দিতে হবে, এই যে অধিকার পেয়েছিলেন আজকে সেই অধিকার ওরা কেড়ে নিতে চাইছে, অধিকার সরকারি প্রকল্পকে ব্যবহার করে ওরা লুটপাট করছে, কাজ হচ্ছে না, নাম পাঠিয়ে দিচ্ছে আর তার মধ্য দিয়ে কোটি কোটি টাকা লুট করছে। তার জন্য বিরোধী শূন্য পঞ্চায়েত, তার জন্য পঞ্চায়েতের টিকিট কিনতে হবে, তার জন্য অস্থান ব্যবহার করে পঞ্চায়েত নির্বাচনে একবার যদি জিততে পারে তাহলে 5 বছর লক্ষ লক্ষ টাকা লুট করা যাবে। এই যে ব্যবস্থা, আমরা বামপন্থীরা এই ব্যবস্থা ভাঙতে চেয়েছি, আমরা বামপন্থীরা এই ব্যবস্থা ভাঙার লড়াই করেছি, আমরা পঞ্চায়েতের নেই, আমরা পঞ্চায়েত সমিতিতে নেই, কিন্তু আপনারা দেখেছেন যে আমরা আমফানের টাকা নিয়ে যখন দুর্নীতি হয়েছে, মানুষ যখন পঞ্চায়েতে লাইন দিয়ে দরখাস্ত জমা দিয়েছে আর পঞ্চায়েতের টাকা এসেছে পঞ্চায়েত মেম্বার তার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে, পঞ্চায়েতের আত্মীয় তার পরিজনদের নামে 25,000 করে টাকা ঢুকলো এবং সেই টাকা ভাগবাটোয়া হয়ে গেল। আমরা সিপিআইএম, আমরা বামপন্থীরা বিডিও অফিসে ডেপুটি সত্যি ছিলাম, জব সৃষ্টি করেছিলাম, যাদের নামে টাকা এসেছে তার তালিকা আমরা প্রকাশ করেছিলাম এবং শেষ পর্যন্ত গ্রামের মানুষ তারা চাপ দিয়েছিলেন, হয় বিডিও অফিসে টাকা জমা দিতে বাধ্য হয়েছে, বলে আমাদের লড়াইয়ের মতো আমাদের সিপিআইএম আমরা লড়াই করেছি, আমাদের লড়াইয়ের মতো দিয়ে বিডিও আমাদেরকে তালিকা দিতে বাধ্য হয়েছে।